আচ্ছা এইখানেও লাগাইছিলাম অ্যান্ড দেখেন এই যে এখানে একটু কাদা লাগছে, কিন্তু আমি যদি হাত দিয়ে ঘষা দিই হ্যাঁ মোটামুটি সাফ হয়ে যায়। যাক কাদাটা একদম পার্মানেন্ট লাগে না অ্যান্ড পানিগুলাও বসতেছে না। আর এখানেও যে পানিগুলা বসছে দেখেন, আরে হ্যাঁ হাত দিলেই চলে যায় অ্যান্ড কোনো একটা কাপড় বা মাইক্রোফাইবার দিয়ে ঘষা দিলে আশা রাখি চলে যাবে। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। আমরা যারা বাইকার এবং বাইককে মোটামুটি একটু যত্ন করি তারা সবসময় কিন্তু বাইকের কালারটার দিকে খেয়াল রাখি। আর আপনারা যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন আপনারা তো জানেন যে বাইক চকচকা দেখানোর জন্য বা বাইকটাকে একটু কালার নতুনের মতো রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমি ব্যবহার করছি এবং পার্মানেন্ট কোনো সলিউশন কখনো আসলে ওইভাবে পাই নাই। একবার সিরামিক কোটিং করতে চাইছিলাম, গ্লসি বাইকে সিরামিক কোটিংটা ভালো লাগে, ম্যাট বাইক বাইকে লাগে না খুব একটা অ্যান্ড সব কিছু মিলিয়ে পার্মানেন্ট কোনো সলিউশনে আমি যাইতে পারি নাই। অ্যান্ড আমি যে কোনো জিনিস ব্যবহার করার সময় একটা কথা বলি যে আমি যদি কোনো জিনিস কিনি সেটা বাইক হোক বাইকের কোনো অ্যাক্সেসরিজ হোক বা যাই হোক, ওই জিনিসটা আমি কেনার পর আগে ব্যবহার করব এবং তারপরে ভালো মন্দ দিক আপনাদের বলার পর আপনারা জিনিসটা কেনেন। অ্যান্ড এর মধ্যে এর মানে এই না যে আমি যে কোনো জিনিস কিনেই আমার বাইকে অ্যাপ্লাই করি, অবশ্যই ভাই ব্রাদার যারা ব্যবহার করছে বা তাদের কাছ থেকে একটু ওইটার ব্যাপারে জানি এবং জানার পরই ওইটা আমার বাইকে অ্যাপ্লাই করি, কারণ আমার বাইকটা আমার কাছে অনেক বেশি প্রিয় যেমনটা আপনাদের বাইক আপনাদের কাছে প্রিয়। তো আমি আজকে একটা জিনিসের সন্ধান পাই যে জিনিসটার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো এবং আমি বাইকে অ্যাপ্লাই করেও দেখব যে জিনিসটা আসলে কিরকম। তো চলেন জিনিসটাকে দেখা যাক। জিনিসটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 17 ন্যানো কোটিং, মানে 17 হচ্ছে এটার ব্র্যান্ড নেম অ্যান্ড ন্যানো কোটিং হচ্ছে এইটা, মানে ন্যানো কোটিং। এটা একটা কোট, এই কোটটা মানে কালারের উপরে একটা এক্সট্রা আবরণ সৃষ্টি করবে যেটা আপনার বাইককে ইউভি যে রশ্মি যেটা সূর্য থেকে আসে অতি বেগুনি রশ্মি যেটা আমাদের কালারটাকে ডিসকালার করে বা কালারটাকে যদি সহজ বাংলায় বলি জ্বালায় ফেলে বা গ্লেজটা নষ্ট করে ফেলে, সেই রশ্মিটা থেকে আপনার কালারকে দিবে সুরক্ষা। আর আমি যতটুকু শুনতে পাইছি বা যতটুকু আমি এটা সম্পর্কে স্টাডি করছি আমি জানতে পারছি 2-3 মাস পর্যন্ত একবার কোট করার পর, মানে একবার আপনি ব্যবহার করার পর এটা আপনাকে সার্ভিস দিবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের দেশের যে ওয়েদার, এই ওয়েদারে এটা আপনাকে সার্ভিস দিতে পারবে 1 মাস অ্যান্ড এটা একবার অ্যাপ্লাই করার পর আপনাকে আবার সেকেন্ড টাইম যখন আপনি অ্যাপ্লাই করবেন আবার নতুনের মতো আরেকটা কোট ওখানে পাবেন। আর মজার ব্যাপার হচ্ছে এটা আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তো একটু পরে বের হব এন্ড আপনাদেরকে এটা ইউজ করেও দেখাবো এন্ড সামনের 2-3টা ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন, কারণ সামনের 2-3টা না সবসময় এটা সম্পর্কে বলতে থাকবো, কারণ এই একটা যে কন্টেইনার এই কন্টেইনারটা দিয়ে মোটামুটি আশা রাখতে পারি। আর যদি একটা বাইকে আপনারা ব্যবহার করেন তাহলে কিছু কম বেশি মোটামুটি 20 বার ব্যবহার করা যাবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রায় 2 বছর অনায়াসে এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে 17 ন্যানো কোটিং। যদি প্রোডাক্টটা ভালো লাগে বা ভালো হয় বা আপনাদেরও ব্যবহার করতে ইচ্ছা হয়, আমি এটা একটা পেজেই বিক্রি করে ওই পেজটা থেকে আমি নিছি, ওইখানে আপনারা মানে নক করে দেন আপনারা যদি অর্ডার করেন তাহলে আপনাদের বাসায় এটা পৌঁছে যাবে। তাহলে চলেন বের হই অ্যান্ড বাইক আজকে জিক্সার নিয়ে বের হবো, জিক্সারটাতে অ্যাপ্লাই করবো অ্যান্ড এমটিটাতেও অ্যাপ্লাই করে দেখবো, দুইটারই ভিডিও ছোট্ট ছোট্ট করে দেখাবো। তবে এখন জিক্সার নিয়ে বের হবে অ্যান্ড জিক্সারের ফুল বডিতে অ্যাপ্লাই করবো। আর মজার ব্যাপার এটা বাইকের যে কোনো পার্টে ব্যবহার করা যায়, চাইলে আপনি হেডলাইটেও করতে পারবেন, তাহলে ওই যে আমরা যখন হাইওয়েতে চালাই মশা মাছি যে লাগে বাইকে ওইটাও মানে লাইট থেকে রিমুভ করতে খুব ইজি হবে, মানে খুব শক্ত হয়ে লাগতে পারবে না। ওকে, প্র্যাকটিক্যাল ব্যাপার দেখা দরকার, চলেন বের হই। আজকে ওয়েদারের অবস্থাটা যথেষ্ট পরিমাণ খারাপ, কিন্তু এই ব্যাপারটা আমার জন্য যথেষ্ট পরিমাণ ভালো, এই জন্য কারণ এই কোটেনটা করার জন্য এটা করার জন্য আমাদের একটু ছায়া জায়গা হলে ভালো হয়, সরাসরি রোদে এটা একটু জমে তাড়াতাড়ি অ্যান্ড দেন ঘষার পেছনে একটু বেশি শক্তি ব্যয় করতে হয়, তাই একটু ছায়া জায়গা হলে ভালো হয়। আর ছায়া জায়গায় আমি মোটামুটি বাছাই করে নিছি এখানে, আর বাইরে বৃষ্টি হইতেছে তো যে কারণে আমি চাইলেও বাইরে করতে পারতাম না, যদিও এটা পানির মধ্যেও করা যায় আমি শুনছি, বাট প্রথম দিকে রিস্ক না নেই। অ্যান্ড ন্যানো কোটিংয়ের সাথে আমি যে জিনিসটা পাইছি সেটা হলো একটা এই যে 17 ন্যানো কোটিংয়ের একটা বক্স অ্যান্ড এটার সাথে কোটিংটা লাগানোর জন্য এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, একটা ফোম টাইপের জিনিস। আর আরেকটা জিনিস দেওয়া হয়েছে সেটা হলো মাইক্রো ফাইবারের এই টাওয়ালটা অ্যান্ড এইটা ব্যবহার করার নিয়মটা একটু শিখাই দিই, এটা এরকম ভাঁজ করতে হবে। আচ্ছা আমি এই পাশটা ভাঁজ করি তাহলে দাগটা কম পড়বে, এরকম অ্যান্ড দেন এরকম, তাহলে কি হবে আরও বেশি সফট হবে ব্যাপারটা। অ্যান্ড প্রথমবার আপনি এটা দিয়ে কোটিংটা পরিষ্কার করলেন বা ঘষা দিলেন অ্যান্ড দ্বিতীয়বার এটা দিয়ে তারপরে যদি আপনি উল্টিয়ে নেন তাহলে আরও 2 জায়গা পাবেন এবং ভেতরের পাশ তো রয়ে গেল, মানে অনেকগুলা জায়গা পাবেন, একবার এক একটা দিয়ে করতে পারবেন। তাহলে চলেন প্র্যাকটিক্যালি আমরা যাই এটার মধ্যে কোটেনটা ব্যবহার করতে অ্যান্ড
এটাই প্রথমবার করতেছি, একটু ভয় লাগতেছে, বাট অনেকের ভিডিও দেখে আসছি তো একটু সাহসও লাগতেছে। চলেন দেখি লাগায় কি অবস্থা। অ্যান্ড এটা খোলার জন্য আমার মনে হয় বাইকের চাবিটা আমি ব্যবহার করতে পারবো। ফুল বাইকে যদি ওরে একবারই খুলে গেছে, তারপরে এটা করা ঠিক না, বাইকের চাবির মাথা বাঁকা হয়ে গেলে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। যেটা আমাদের করতে হবে, ফুল বাইকটা যদি আমি এখন আপনাদেরকে দেখাইতে যাই কোটিং করে, তাহলে ফুল ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারাও বোর হয়ে যাবেন। অল্প কিছু জায়গা আপনাদেরকে দেখাই, অ্যান্ড তারপরে যেহেতু প্রথমবার আমিও একটু শিখি, পরবর্তীতে যদি কোনো ভুল হয় সেটা তো অবশ্যই জানাবো। আর আজকে বৃষ্টি কাদা হয়ে একদিকে ভালোই হয়েছে, আমি মোটামুটি রিম অ্যান্ড আদার্স সব কিছুর মধ্যে কোটিংটা করব, তো কাদাতে কতটুকু সুরক্ষা দেয় ওটাও জানতে পারবো। আর কিছু কিছু জায়গায় কোটিংটা না লাগানোই ভালো, এর মধ্যে হচ্ছে লুকিং গ্লাস, এর মধ্যে হচ্ছে হেলমেট, যদি কেউ এটা কোটিং করেন হেলমেটের গ্লাসে ভুলেও লাগায় না, তাহলে অপোজিটের লাইট আসলে খুব বাজে অবস্থায় পড়বেন। আর আরেকটা জিনিস হচ্ছে চাকার ডিস্কে যাতে না লাগে, ওই জায়গাটায় কোনো কিছুই লাগাইতে হয় না। তাহলে আমরা অল্প একটু জায়গা চলেন ট্রাই করে দেখি। মোটামুটি আমি যেটা, এই তুই পড়লি কেন? আচ্ছা পড়ছে, ওটা পরে আমি ধুয়ে নিব। মোটামুটি যেটা আমার করতে হবে, এটা দিয়ে এরকম কোটিংটা লাগাইতে হবে, ফার্স্ট এরকম লাগাবো। অ্যান্ড দেন যেখানে করবো, আমি অলরেডি বাইকটা খুব সুন্দর মতো ধুয়ে নিছি, ফুল বাইকটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিছি, কারণ পরে বলতেছি যে কোন কোন জিনিস ব্যবহার করা যাবে না। অ্যান্ড দেন এটা এরকম আমি এখানে লাগাই ফেলবো, একটা একটা পার্ট আমি করি, ফার্স্টে ট্যাঙ্কের এই সাইডটা করি। খুবই ইজি, যেরকমটা ভিডিওতে দেখছিলাম ব্যাপারটা ঠিক ওইরকমই, জাস্ট একটা একটা করে পার্ট করলেই হবে। ওকে, মোটামুটি এই পার্টটার ফুলটার মধ্যে কোটিংটা বসে গেছে। অ্যান্ড এইটার পর আমাদের মোটামুটি 10-12 মিনিট ওয়েট করতে হবে। অ্যান্ড যেহেতু 10-12 মিনিট ওয়েটই করতে হবে, সেহেতু ওই টাইমের মধ্যে আমি বাকি ট্যাঙ্কটাও করে ফেলতে পারবো, বা এই সাইডটা পুরোটাই করে ফেলতে পারবো, দেন একবারে ঘষে নিতে পারবো। ব্যাপারটার মধ্যে মজা আছে, অ্যান্ড ব্যাপারটার মধ্যে আরেকটা জিনিস আছে, সুন্দর একটা গন্ধ। আচ্ছা, এই ম্যাট ফিনিশিং যে এই প্লাস্টিক, এখানেও আমি লাগাই দিতেছি। যা যা আছে মোটামুটি সব কিছুতেই আজকে এটা লাগায় অ্যাপ্লাই করবো, যে কোন কোন জিনিসে কীরকম সার্ভিস পাই। Feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes. মোটামুটি ফুল বাইকের এক সাইড আমার কোটিং করা শেষ হয়ে গেছে, এন্ড সময় 10-15 মিনিট এরকম লাগে, এন্ড তারপরে 10 মিনিটের মতো ওয়েট করতেছি। আর এইবার হলো ঘষাঘষির কাজ, বাইক এখন একটু ঘোলাটে হয়ে আছে, ঘষার পরে আশা রাখি চকচকা হয়ে যাবে। চলেন ঘষা এবার শুরু করি। এন্ড এই টাওয়ালটা এইভাবে এইভাবে করে নিছি, আর একটু ছোট করে নেওয়া যায়, ওকে এইরকম। দেন এটাকে আমি জাস্ট ঘষা শুরু করব। অ্যান্ড দেখেন এইখানটা ম্যাট আর এইখানটা, দেখলেই বোঝা যাইতেছে। ওরে ভাই, দেখছেন আপনি, বলেন কোনটা কেমন? ভাইয়ের সাথে এখানে আমার দেখা, উনিও আমাকে একটু ক্যামেরায় হেল্প করতেছে। আচ্ছা, এটা আমি এখন যদি দুই হাত দিয়ে না করি, তাহলে জিনিসটা শক্তও হয়ে যাবে আর একটু প্রবলেমও হবে। ভাই একটু ক্যামেরাটা ধরেন, আমি একটু খুশি। মোটামুটি পার্থক্য, ভাই বলেন কি পার্থক্য হইছে? হ্যাঁ, সুন্দর, অনেক পার্থক্য আছে। মানে আমি আমারও ভালো লাগতেছে ঘষতে, এখন ঘষলেই পরিষ্কার হয়। আর এই ঘষাটা আমি 2-3 বার ঘষবো, মানে এই সাইড দেখবার, দেন পরের সাইড দেখবেন, দেন তারপরের সাইড দেখবার। আর ফুল বাইকই করছি, একদম ট্যাঙ্ক থেকে শুরু করে চাকার রিম পর্যন্ত, তো এই ডিটেল দেখাইতে গেলে অনেক সময় লাগবে। তাহলে চলেন আমরা এটার কাজ শেষ করে দেন বাইক রাইড করি, আর কিছু সতর্কতা যেগুলো ব্যাপার স্যাপার আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি তখন। ওকে, ফাইনালি এটার ফিনিশিং হয়েছে এরকম। অ্যান্ড রিমে ম্যাট ফিনিশিং, ব্যাপারটা ম্যাট, এখানেও আমি দিছিলাম, এটাও ম্যাট ফিনিশিং। অ্যান্ড গ্লসি ফিনিশিংটা তো খুব, মানে গ্লসির জায়গাটা খুব সুপার লাগতেছে। আর এই বাইকের এই টেলটা হচ্ছে ম্যাট, ম্যাটটা অদ্ভুত টাইপের একটা ব্যাপার আসছে, মানে ম্যাটের মধ্যেও অদ্ভুত টাইপের একটা ব্যাপার আসছে, মানে যাদের ম্যাট বাইক তারাও এটা মনে হয় ব্যবহার করতে পারবেন। তো এখনও পর্যন্ত এটার সার্ভিসে হ্যাপি বলতে পারি। এখন বাকবাকি জিক্সার এটা কেন ব্যবহার করলাম এটা তো জানিনি, কারণ এটার রং মোটামুটি, এটার রং অনেকেই বলতেছে যে জিক্সার রং নষ্ট হয়ে যায়, তাই শুরু থেকেই প্রোটেকশন নেওয়া শুরু করলাম। চলেন বের হই, বাকি কথা বের হয়ে বলি, এখানে তো ভালোই লাগতেছে। অ্যান্ড গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, শুনছি এটা নাকি বৃষ্টির পানিও ঠিক মতো ধরবে না, মানে পড়ে যাবে, কাদাটা দাও লাগবে না। চলেন বের হই ঘুরি, এবার টাটা দিতে পারো। ও মামা মনে করছে, টাটা। ওরে ভাই, এক হলো জ্যাম, দুই হলো বৃষ্টি। এখান থেকে বের হয়ে আপনাদের সাথে লাস্ট কথাগুলো বলি।
জামিপুরে একটু বৃষ্টিও খাইতে হয়েছে, হালকা পাতলা পানিও লাগছে বাইকে। অ্যান্ড অনেকেই এবার বলতে পারেন যে আমি কেন সিরামিক কোটিং করলাম না। সিরামিক কোটিং না করার কারণটা আমি আসলে বলে দিই, কারণ সিরামিক কোটিংয়ের সাথে আমার কোনো শত্রুতা নাই। কিন্তু সিরামিক কোটিংটা হচ্ছে পার্মানেন্ট, ওটাকে আমি চাইলেই তুলে ফেলতে পারবো না। আর সিরামিক কোটিং রেগুলার, ওইটার কিছু মেনটেন্যান্সের ব্যাপার স্যাপার আছে, ধোয়া এবং ওইটা মানে যে কোনো কাপড় দিয়ে মোছা যাবে না, এই সেই অমুক তমুক হাবি জাবি থাকে। তো যে কারণে সিরামিক কোটিংটা আমি করি নাই। তবে যারা ওই নিয়মগুলো মেনে চলতে পারবেন তারা সিরামিক কোটিং করতে পারেন, অবশ্যই করতে পারেন। অ্যান্ড আমার আসলে সিরামিক কোটিংয়ের খরচটাও একটু বেশি মনে হয়, কারণ 3-5 হাজার আরও বেশিও আছে। আসলে ভালো সিরামিক করতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। তো সেখানে আমি যে কোটিংটা করলাম 17 ন্যানো কোটিং, এটার প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা। আর আপনারা এবার চিন্তা করতেই পারেন এটা কোথায় পাবেন। তো পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে। আপনারা যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন প্লিজ ইউটিউব ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটা কালেক্ট করে নিতে পারেন। অ্যান্ড এইবার চলেন এইটা দেওয়ার পরে কী কী সুবিধা পাবেন ওইগুলো একটু বলি। ফার্স্ট অফ অল, যেহেতু আমার বাইকটা নতুন, এটার মধ্যে শাইন অলরেডি আছে, শাইন এখনও যায় নাই। তো এই শাইনটা পুরান বাইকেও আপনি পাবেন, এটা দেওয়ার পরেই শাইনটা চলে আসবে। কিন্তু আমি যেই কারণে দিচ্ছি সেটা হলো এই শাইনটা যাতে সবসময় আমার বাইকে থাকে, যাতে এটা দীর্ঘস্থায়ী হয়। অ্যান্ড সূর্যের যে ইউভি মানে বেগুনি রশ্মিটা, ওইটা থেকে আপনার রংটাকে বাঁচাবে, এটা একটা বড় পাওয়া হবে আমার জন্য। আর হচ্ছে ধুলাবালি, রেগুলার রাস্তায় বাইক রাখলে তো ধুলাবালি পড়েই। তো এমন না যে এই কোটিং দিয়ে রাখলে ধুলাবালি পড়বে না, অবশ্যই উপরে পড়বে, কিন্তু দেখা যাবে যে একটু ফু দিলে বা একটু মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে একটু হালকা করে মুছলেই ধুলাটা সম্পূর্ণ চলে যাবে, যেই জিনিসটা আর কি এইটার বিশেষত্ব। আর এছাড়া কাদাতেও আপনি কিছুটা আর কি স্বস্তি পাবেন, চাকার রিম টিম এই সমস্ত জায়গায়। আর যে সমস্ত জায়গা বেশি ময়লা লাগে, কাদা লাগে, ওই সমস্ত জায়গাটুকুতেই আপনি চাইলে এইটা ব্যবহার করতে পারেন বেশি বেশি করে। অন্যান্য জায়গায় মনে হয় একবার দিলে, আমার যেটা মনে হইতেছে যে গ্লেজটা আসছে, মানে আমি তো খুশি, আমি তো এই গ্লেজ যাওয়া মাত্র আবার দেওয়া শুরু করব। তবে যারা ব্যবহার করছে তারা বলছে যে 1 মাস পর্যন্ত এটার গ্লেজটা থাকে। এই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এবার আসি একটু কি কি সেফটি মেনটেন করতে হবে এইটা লাগানো অবস্থায়। অবশ্যই বাইকে ফর্ম ওয়াশ করতে হবে, এটা যে কোনো কালার ঠিক রাখার জন্য, সেটা বাইকের মানে যে কালারটা স্টক আসে ওইটা হোক আর যে কোনো কোটিং করা থাক, ওই জন্য ফোম ওয়াশ করতে হবে। আর যেহেতু আমরা ফোমটা পাই না, আমাদেরকে কিন্তু ফোম বলে প্রায় বেশিরভাগ জায়গাতেই যেখানে আমরা হাই পাওয়ারে ওয়াশ করি ওইখানে ডিটারজেন্ট দিয়ে দিতেছে, ওইটার ভিতরে ডিটারজেন্ট থাকে। অ্যান্ড ডিটারজেন্ট প্রত্যেকটা রঙের জন্য ক্ষতি, অ্যান্ড প্রত্যেকটা কোটিনের জন্য খুব বড় মাপের ক্ষতি। তো সেই ক্ষেত্রে যদি ফোম ওয়াশ করতে পারেন ভালো, তা না হলে বাসায় শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন, অথবা যেখানে আপনি বাইক ওয়াশ করেন, এই কথাটা আমি আগেও বলছি, ওইখানে 2 প্যাকেট শ্যাম্পু দিয়ে বলেন যে ভাই আমার বাইকটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করো, তাও ডিটারজেন্ট দিয়ে করো না। এই হলো ব্যাপার স্যাপার। তো মোটামুটি চেহারা দেখা যাইতেছে, ওই ছোটবেলায় একটা সিনেমায় শুনছিলাম যে এই জুতা এমন ভাবে পলিশ করো যাতে চেহারা দেখা যায়, তো ওরকম আমার চেহারাও আমি এখানে দেখতে পাইতেছি, সেই মজা লাগছে। একটু আগে এক রিক্সাওয়ালা মামা বলতেছে, মামা বাইকটা কি মাত্র কিনা আনলেন? আমি বলি কেন? বলে চকচক করতেছে। মানে ভাল লাগে আসলে, এরকম বাইক যদি চকচকা রাখা যায় ব্যাপারটা অনেক বেশি মজার লাগে। ও ও, আরেকটা কথা, সেটা হলো এই 17 ন্যানো কোটিংটা আমি বাসায় আমার এমটিতেও অ্যাপ্লাই করছি। অ্যান্ড ফার্স্টে অ্যাপ্লাই করে রেখে দিয়ে 10 মিনিট পর আবার এটাকে মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে সুন্দর মতো পরিষ্কার করা হয়েছে, ঘষা হয়েছে। অ্যান্ড তারপরে ওইটার গ্লেসটাও মোটামুটি ভালো আসছে। পরবর্তীতে যখন ওই বাইকটা বের করবো তাহলে ওইটার আউটপুটটাও দেখতে পারবেন। তো এই তো অবস্থা, একটু ডানে যাই, অ্যান্ড এখানে একটু থামি, বাইকটারে আরেকবার দেখি, না দেখা পর্যন্ত শান্তি পাইতেছি না। কেউ মারিস না রে পেছন থেকে আইসা। আচ্ছা, এইখানেও লাগাইছিলাম, অ্যান্ড দেখেনি যে এখানে একটু কাদা লাগছে, কিন্তু আমি যদি হাত দিয়ে ঘষা দিই, হ্যাঁ মোটামুটি সাফ হয়ে যায়। যাক, কাদাটা একদম পার্মানেন্ট লাগে না, অ্যান্ড পানিগুলোও বসতেছে না। আর এখানেও যে পানিগুলো বসছে দেখেন, আরে হ্যাঁ হাত দিলেই চলে যায়, অ্যান্ড কোনো একটা কাপড় বা মাইক্রোফাইবার দিয়ে ঘষা দিলে আশা রাখি চলে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি, যদি প্রোডাক্ট ভালো লাগে আপনারাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখবেন এই প্রোডাক্টের কী বাকবাকি, মানে পরবর্তীতে আমি কী আউটপুট পাই এবং কীভাবে চলে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি। চকচকা বাইক আমারও ভালো লাগতেছে, আশা রাখি আপনাদেরও ভালো লাগতেছে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো। চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়। It sound right, boys.